শারদীয় দুর্গোৎসবলৈ মাজত মাত্র কেইটামান দিন আর এতিয়া যি মা দুর্গার শক্তির অধিষ্ঠাত্রী মা দুর্গার পূজাক লৈ ব্যস্ত হৈ পৰা দেখা গৈছে রাজ্যের ভিন্ন প্রান্তত এই যি সকল মিন্ময় শিল্পী আর এতিয়া মা দেবী দুর্গার খনিকরের হাতত প্রাণ পাই উঠিছে আর আমি সেই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ আর এই মুহূর্তত আমি সমগ্র পরিবেশটো ভিডিও পার্সন অমিতে দেখুৱাব আর এনেদরে শাড়ি শাড়িক সজাই পড়াই সাজু করে তুলিছে আগন্তক যুর্গোৎসব আর দুর্গোৎসবর মা দুর্গার যতিমা আর গণেশ কার্তিককে ইত্যাদি করে ভিন্ন মূর্তি এতিয়া সাজু করে তুলিছে এই খনিকর সকলে আর এই মুহূর্তে আমি কথা পাতি চেষ্টা করিম আর যি হেলেম চারিআলি স্থিত যি দেবী প্রতিমা নির্মাণস্থলী আর সেই নির্মাণস্থলীত আমি উপস্থিত আছো আর কথা পাতিবর কারণে আমি চেষ্টা করিম এতিয়া বুল দিবর কারণে আসলতে দেবীর যি প্রতিমা সেই প্রতিমাত বুল দিয়াত ব্যস্ত হয়ে পড়েছে মই কথা পাতি চেষ্টা করিম আর এনেদরে এতিয়া সজাই তুলিছে আর খনিকর হাতত প্রাণ পাই উঠিছে বলে কব লাগিব দেবী প্রতিমার লগতে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সকলকে সজাই পড়াই তোলা দেখা গৈছে আর আমি কথা পাতি চেষ্টা করিম এবার কেনেকুৱা দাদা আপনার ওসলে আইছিল এবার পূজা কেনেকুৱা পূজা এবার বর্তমানলৈকে ভালেই আছে অর্ডার পত্র ভালেই হয়েছে কারণ বহুত কাস্টমারক দিব পারা নাই প্রতিমা অল্প কমেই হয়েছে বছরকে দুই চারিটা বেশি বানাইছে তথাপিও মানে কুলবা নাই আর কি পূর্বর তুলনাত কেনেকুৱা পূর্বর তুলনাত ভাল হয়েছে এবার এবার কি কেনে ধরনের প্রতিমা কেনে কেনে কি কি সাজু করে তুলিছে এতিয়া প্রতিমা তো ধরক ডিজাইনেবল তো আমার ইয়াত ইমান নচলে তো ইয়াত তো আমার সিম্পল প্রতিমাই চলে ডিজাইনেবল প্রতিমাবিলাক টাউনত চলে আমার গাঁলিয়া জায়গাত সাধারণত এনেকুৱা ধরনের প্রতিমাই হয় আর কি বেশিরভাগ এইটাই আর কি এবার কিমান প্রতিমা আপনাদেরকে আসলতে অর্ডার পাইছে 65টা পাইছো অর্ডার 65টা পাইছে না পূর্বর তুলনায় বাড়িছে নি আজকে 4-5টা মান বাড়িছে আর 4-5 জন ঘুরাই পঠাইছো দিব পড়া না তার মানে সময় মতে সে সাজু করে তুলিব নোৱাৰিব বলি নহয় জানো এটা আসল আর একটা কথা আমি জানিব বিচাৰিম এগৰাকী প্রতিমা বা এভাগ প্রতিমার মূল্য এবার কিমান হব পাৰে মূল্য ধরক বিভিন্ন ধরনের আছে একদম লোয়েস্ট 15,000-60,000 লৈকে আছে ডাঙর সাইজের ডাঙর দাম ডিজাইনেবল অল্প দাম বেশি সরু সাইজের দাম কম গাঁলিয়া জায়গাত অল্প ডিজাইনেবল মালটো কম চলে সিম্পলটাই বেশি চলে সরু প্রতিমা বেশি যায় তেনেকেই চলি আছো যেহেতু বর্তমান একটা কথা আমি কব লাগবে রাজ্যত বিভিন্ন ভিন্ন সামগ্রীর মূল্য যথেষ্ট বৃদ্ধি পাওয়া দেখেছে প্রতিটি বস্তুর মূল্য আসলে বৃদ্ধি পাওয়া দেখা গেছে তার তুলনায় এবার প্রতিমার মূল্য আপনাদের বৃদ্ধি করেছে নাকি মূল্য বৃদ্ধি করা নাই যাওয়ারকে সাধারণ অল্প 1,000-500 বেশিকে লইছো এইটাই আর কি বেশি তো রাজ্যে দিব নয় রাজ্যের হাতত তো ধন থাকিব লাগবে তেতিয়া দিব রাজহুয়া কাম তেনেকি আর কি হয় আমি এটা কথা কবই লাগিব যে পূর্বর যে তুলনাত যে দুর্গোৎসব আর সেই দুর্গোৎসব এবার পূর্বর তুলনাত কিছু পরিমাণে হলেও মানুষের মনত উৎসাহ উদ্দীপনা দেখা গৈছে আর বৃদ্ধি পোৱা দেখা গৈছে আর ইতিপূর্বে আমি জানিব পাইলো যে 15,000 পৰা ধৰি 60,000 পর্যন্ত এগৰাকী বা এভাগ প্রতিমার মূল্য হব পাৰে আর এ আমি দেখুৱালো হেলেম চারিআলির যে ক্ষুদ্র উদ্যোগ প্রতিমা নির্মাণস্থলী আর সেই প্রতিমা নির্মাণস্থলীর পৰা দা নিউজ প্লাসর দর্শকক দেখালো কেনেদরে সাজু করে তুলিছে এইবার দুর্গোৎসবর প্রতিমাসমূহ